আমার মনে হয় যে যারা যারা আপনারা প্রেম করেছেন, যারা যারা ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন, যারা ভালোবেসে সফল হয়েছেন, যারা অনেক মিউজিক লাভার, যারা গান শুনতে পছন্দ করেন, সব কিছু সবগুলো এলিমেন্টস আসলে এই তালাশ সিনেমা। তো ভাই অনেক ভালোবাসা নিয়ে সিনেমাটি তৈরি করেছে এবং প্রথমবার আমার সাথে যখন সিনেমাটি নিয়ে কথা হয় তখন একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল এভরিথিং, খুব লকডাউনের সিচুয়েশন ছিল। তো হোয়াটসঅ্যাপে আমাদের আসলে মিটিং হয়, কথা হয়, তো ওখান থেকে আসলে শুরু। এবং এখানে যে নায়রা ক্যারেক্টার, আমার তো পছন্দের, আমার অনেকগুলো ক্যারেক্টার আছে আমার ফিল্মে, তো প্রত্যেকটা চরিত্রই আমার অনেক ভালোবাসার। কিন্তু ফার্স্ট ফিল্ম মসগিরির গুগলি ক্যারেক্টারটা যেমন আমার ভালোবাসার, মনের মতো মানুষ পেলাম না অর্পিতা ক্যারেক্টার আমার অনেক ভালোবাসার। এবং যদি বলি যে টান সিনেমার অবনীত আমার খুব পছন্দের ক্যারেক্টার, ঠিক তেমনি এখনও রিলিজ হয়নি তালাশ সিনেমাটির যে নায়রা চরিত্রটি, এটি আমার অত্যন্ত কাছে এবং আমি অনেকদিন ধরে চরিত্রটি আসলে ধারণ করেছি নিজের মধ্যে। এবং এটি একদম সমসাময়িক গল্পের সিনেমা, সবার ভালোবাসার সিনেমা। আমার মনে হয় যে যারা যারা আপনারা প্রেম করেছেন, যারা যারা ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন, যারা ভালোবেসে সফল হয়েছেন, যারা অনেক মিউজিক লাভার, যারা গান শুনতে পছন্দ করেন, সব কিছু সবগুলো এলিমেন্টস আসলে এই তালাশ সিনেমা। এবং এর সাথে যারা যারা জড়িত আছেন, আমার সাথে অন্যান্য যারা শিল্পীরা কাজ করেছেন, তারা প্রত্যেকেই দে ডিড দেয়ার বেস্ট। আমি বলবো যে প্রত্যেকেই অনেক বেশি আসলে ডেডিকেশন দিয়ে কাজ করেছেন। এখানে যারা মিউজিক করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যারা কম্পোজিশনে ছিল, প্রত্যেকে আসলে যারা লিরিসিস্ট ছিলেন, যারা সিঙ্গার্স এবং যারা অন্যান্য যে টেকনিশিয়ানসরা ছিলেন, আমাদের ডিওপি যিনি ছিলেন ফরহাদ ভাই, প্রচণ্ড ভালো কাজ করেন উনি। আর আর্টিস্টের কথা তো অবশ্যই বলবো, আমার সাথে ছিলেন আপনাদের সবার ভালোবাসা, ইতিমধ্যে আপনারা সবাই তাকে চেনেন, আদর আজাদ, আসিফ আসান খান এবং দীপক দা, চোজন, শুভ প্রত্যেকে, এবং মিলি আন্টি ছিলেন, খায়রুল আঙ্কেল ছিলেন, সবাই আসলে। আর আমার কোয়াক্টার্সদের কথা যদি আমি বলি, আদর আজাদ ইজ ভেরি ডেডিকেটেড এবং খুবই আসলে উনি ওনার ক্যারেক্টার নিয়ে ইজ ভেরি ক্লিয়ার যে সে কী চায় বা সে কী বলতে চায়। সো সুমন ক্যারেক্টারটা আমরা দেখছি ইতিমধ্যে আসলে সবার অনেক কাছে পৌঁছে গেছে। সো বাকিটা দেখতে হলে তো অবশ্যই সিনেমা হলে আসতে হবে। আর আসিফ আসান উনি তো আসলে আমাদের র্যাম্পে অনেকদিন ধরে কাজ করছেন সাকসেসফুলি, এটা ওনার ফার্স্ট ফিল্ম, আদর আজাদের ফার্স্ট ফিল্ম রিলিজ হচ্ছে এটা। সো অনেকগুলো নতুনের সমন্বয় আসলে আমাদের তালাশ সিনেমা। আর আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো যে আপনারা আমাদের জন্য আসলে দোয়া করবেন, যেন আমরা আরও সামনে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আর আপনারা যারা এসছেন সবাইকে আবারও ধন্যবাদ, সম্মানিত জার্নালিস্ট যারা এসছেন, আমার সামনে বসে আছেন সৈকত জালাউদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আরও যারা আছেন প্রত্যেকেই আসলে আমাদের অনেক কাছে, আমি হয়তো বা পেছনে অনেককেই দেখতে পাচ্ছি না, তো আসলে দেখতে পারলে ভালো লাগে। আমাদের জায়গা থেকে অ্যাজ এন আর্টিস্ট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, আমরা কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি, আমাদের অনেক লিমিটেশনস আছে, হয়তো অনেক কিছু আমরা খুব ইজিলি কম্পেয়ার করে ফেলি বাইরের কান্ট্রির সাথে ইন্টারনেটের আসলে সুবাদে। কিন্তু দর্শকদের জায়গা থেকেও কিন্তু সবার একটা দায়িত্ব আছে আমাদের ফিল্মগুলো দেখে তারপর কমেন্ট করার। এবং আপনারা যারা সাংবাদিকরা আছেন, আজকে যেহেতু প্রেস মিট, আপনারাই কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের সিনেমাগুলোর প্রচার হচ্ছে। আমি চাইবো যাদের কাছে খুব ভালো লাগবে তারা মন খুলে প্রশংসা করবেন তালাশ সিনেমাটি নিয়ে, যাদের কাছে কম ভালো লাগবে তারাও পছন্দমূলক সমালোচনা করবেন, কিন্তু দেখবেন সিনেমাটি, একটু কষ্ট করে সিনেমা হলে গিয়েই দেখতে হবে। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমি তার শেষ করার আগে আমি বলবো যে সৈকত নাসিম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম একটা ডিফারেন্ট জোনে কাজ করেছেন এরকম একটা, কারণ এখানে আসলে বেশ কিছু ব্যাপার ছিল।